গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক এমএস ক্রিয়েটারে তো এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মর্নিং কিছুক্ষণ আগে হয়েছে কিছুক্ষণ আগে তাও ঘন্টাখানেক আগে না সাতটার সময় উঠেছি ভিডিও এডিট থামনেল বানানো এগুলো সব আজকে টোটালি কমপ্লিট করে দিয়েছি আজকে টোটাল শিডুল ফিডুল সব কমপ্লিট প্রত্যেক দিন দুপুরবেলা দুপুরবেলা করে করতে হয় আর এখন বসেছি মর্নিংয়ে চা নিয়ে জনিকে এক্ষুনি পেডিগ্রি দেবো পেডিগ্রি নয় রয়্যাল ক্যালিন ঠিক আছে দেখি কেমন খাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর হচ্ছে ব্রেকফাস্টে আপাতত জনিকে তো ওটা দিয়ে দিচ্ছি আর আমার জন্য শুধু ভাত আর করতে চাইছি না কারণ আমার এমনিও ব্যাংকে কাজ আছে সোমনাথ একটা কমিউনিটি পোস্ট দেখে সত্যি খুব খারাপ লাগলো কোন পোস্টার কথা বলছি তোমরা সকলেই বুঝতে পারছো যে পোস্টটা সোমনাথ দা লিখেছে আমি অনির্দিষ্টকালের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলাম ইউটিউব চ্যানেলে আমার আর ভিডিও আসবে না ও আরেকটা কথা লিখেছে এই চ্যানেলটা বন্ধ করার জন্য আমাকে কিন্তু কেউ ফোর্স করেনি আমি নিজের ইচ্ছায় করছি তো তোমাকে কেউ ফোর্স করেছে কিনা সেটা জানি না তবে তোমাদের ভিতরে যে একটা বড়ো সড়ো ঝামেলা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কাল তুমি কমিউনিটি পোস্টটা দিলে আর কালকেই কিন্তু মন্দিরা ভিডিও ছেড়েছে সন্ধ্যার পরে গিয়ে যে মন্দিরার লাইফে যাই হয়ে যাক না কেন সকাল নটা দশটা এগারোটার ভিতরে কিন্তু তার ভিডিও চলে আসে কালকে সে সন্ধ্যার পরে গিয়ে ভিডিও ছেড়েছে আর তুমিও কালকেই কমিউনিটি পোস্টটা দিলে তো এখানে বোঝা যাচ্ছে তো তোমাদের ভিতরে ঝামেলা হয়েছে বলে কিন্তু তুমি ইউটিউব থেকে বিদায় নিতে চাচ্ছ যেদিন সকালে তুমি পোস্টটা করলে তার আগের দিন রাতেও কিন্তু তুমি জানতে না যে তুমি ইউটিউব ছাড়বে যেদিন তুমি কমিউনিটি পোস্টটা করেছো সেই দিন তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা তো তার আগের দিন করা তো আগের দিন রাত্রেবেলায় যখন তুমি ভিডিওটা শেষ করো তখন তুমি বললে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ঝামেলাটাও কিন্তু তোমার ভিডিওটা শেষ করার পরে গিয়ে হয়েছে আমি জানি না আজকে ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে তো রাত্রিকাল আগত মানে রাত্রি হয়ে গেছে তো এখন ভিডিওটা শেষ করার সময় সারাদিন মোটামুটি যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করি তো তার মধ্যে কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে তো একটা মানুষ তো কখনো পারফেক্ট হতে পারে না তার দোষগুণ নেই মানুষ তৈরি হয় ঠিক আছে তো যাই হোক সেই সেটাখানে আমি যাচ্ছি না তো পজিটিভ নেগেটিভ সব রকমভাবেই থাকে আমার ভিডিওতে তো যাই হোক আজকে ভিডিওটা জানি না কেমন কি হয়েছে না হয়েছে কত বড় হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা তুমি বলেছো তোমাকে কেউ ফোর্স করেনি হ্যাঁ মুখে হয়তো তোমাকে কেউ ফোর্স করেনি কিন্তু সে তোমার দুর্বল জায়গাটা জানে সেখানে আঘাত করে তোমাকে ইউটিউব ছাড়তে বাধ্য করেছে আমি জানি না সোমনাথ তুমি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো কি না তো যদি দেখো তোমাকে আমি একটা কথাই বলবো প্লিজ ইউটিউবটা ছেড়ো না আর ইউটিউব ছাড়ার সিদ্ধান্তটা যদি তুমি নিয়ে থাকো তাহলে এটা হবে তোমার জীবনের বড় একটা ভুল সিদ্ধান্ত আর এটা মনে করো না তুমি কখনো যে এম এস ফ্যামিলির জন্যই তোমাকে লোকে চেনে এম এস ফ্যামিলি দাঁড় করানোর জন্য কিন্তু তোমারও অবদান ছিল আর এখন যে ভিউটা তুমি পাচ্ছ সেটা কিন্তু সকলে তোমার তোমাকে ভালোবেসে দিচ্ছে আগে মন্দিরা যেভাবে তোমাকে চালিয়েছে তুমি কিন্তু সেভাবেই চলেছ তবে এখন আর সেই ভুলটা করো না একটা ভিডিওতে তুমি বলেছো এখন থেকে তোমার লাইফের ডিসিশন তুমি নিজে নেবে আর ইউটিউবে কিন্তু তোমার কোনো সম্মান নষ্ট হয়নি কারণ সকলে তোমাকে চেনে তোমাকে সকলে বিনা স্বার্থে ভালোবেসেছে আর সেই ভালোবাসার মূল্য দেওয়া তোমারও কর্তব্য সকলে তোমার ভিডিও চায় আর এই মুহূর্তে তোমার নিজেকে ভালো রাখতে গেলেও না অবশ্যই ভিডিও করতে হবে তুমি এখন একা থাকছো এই মুহূর্তে না পারছো তুমি কারো সঙ্গে মন খুলে কথা বলতে না পারছো হাস তবে তুমি যদি সারা দিন ধরে ভিডিও করো তাহলে তোমার সব সময় মনে হবে আশেপাশে তোমার অনেক লোকজন আছে যাদের সঙ্গে তুমি মনের কথা শেয়ার করতে পারো প্রথম প্রথম তুমি যখন কষ্টে ছিলে যত রাত্রে লাইভে আসো না কেন তখন কিন্তু অনেকেই তোমাকে সঙ্গ দিয়েছে কষ্টের সময় তারা তোমার পাশে ছিল আর সেই সব লোকজন এখন যারা তোমার ভিডিও চাইছে তাদের মনে কষ্ট দিয়ে তুমি ইউটিউব ছাড়তে পারো না আজ তোমার কমেন্ট বক্সটা আমি একটু চেক করলাম অনেকেই কিন্তু তোমার ভিডিও চায় আর সেই জন্য এই কথাগুলো বললাম সোমনাথ দা তুমি আরেকবার লাইভে আসো আর তারপর ডিসিশানটা ক্ষমতা তাছাড়াও তুমি নিজের উপর তো একটা জেদ দেখাতে পারো নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারো তাহলে দেখবে তোমার জীবনটা অনেকটাই পাল্টে গেছে তুমি একটা ভিডিওতে বলেছিলে যে তুমি বিজনেস করতে চাও তাহলে নিজের স্বপ্নটাকে এভাবে কেন শেষ হতে দিচ্ছ বিজনেস করতে গেলে কিন্তু ফেস ভ্যালুরও দরকার আছে আবার টাকারও দরকার আছে যে দুটো জিনিস তুমি ইউটিউব থেকে পেতে পারো তুমি যদি একটা ভালো পজিশনে ওঠো তাহলে কিন্তু অনেকেরই তোমার দিকে চোখ পড়বে আর সেখান থেকে যে কোনো উপায়ে তোমাকে নিচে নামাতে চাইবে তোমাদের ভিতর কি হয়েছে সেটা হয়তো আমরা জানি না তবে একটা কথা বোঝার চেষ্টা করো তোমাদের ভিতর তো অনেকদিন কোনো যোগাযোগ নেই তবে ঝামেলাটা আজকেই কেন হলো কয়েকদিন আগেও তো হতে পারতো ঝামেলাটা আজকে হয়েছে তার একটাই কারণ তোমার উন্নতিটা অনেকেই সহ্য করতে পারছে না তোমাকে নিচে নামাতে চাইছে আর তুমি সেই পাতা ফাঁদে পা দিয়ে দিলে লাস্টে আমি একটা কথাই বলব সোমনাথ দা ইউটিউবটা না আর কিছু বলার নেই বন্ধুরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ বিকেল চারটে চুয়ান্নতে আমার ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও আসবে না কারোর প্রতি কোনো অভিযোগ নেই এই দুই বছরে তোমরা অনেক সুখে দুঃখে আমার পাশে ছিলে বা বলতে পারো আমাদের পাশে ছিলে আমি পুরো সোশ্যাল থেকে অনির্দিষ্ট কালের জন্য নিজেকে গুটিয়ে নিলাম জীবনে চলার পথে টাকাটাই সব নয় যেটা আমি মনে করি অনেক অনেক দিদি ভাই বা কোনো মানুষকে কথা দিয়েছিলাম যে আমি কোনো দিন আর ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করব না তাদের কথা আমি রাখতে পারলাম না তারা যদি দুটো গালাগালি বা রাগ করো সত্যি বলছি আমি কিছুই করতে পারবো না চললাম বন্ধুরা জানি না তোমাদের সঙ্গে আবার কবে দেখা হবে কিংবা আদেও হবে কিনা আমার এই মানসিক লড়াইয়ে তোমরা যেভাবে পাশে ছিলে সত্যি আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ আরও একটা কথা বলি আমাকে কেউ কিন্তু কোনো রকম ফোর্স করেনি ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য পুরো সোশ্যাল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সেটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত ভালো থেকো সবাই তোমাদের প্রত্যেকের পরিবারকে সুস্বাস্থ্যের শুভ কামনা জানাই বিদায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক এমএস থিয়েটারে তো এম এস থিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মর্নিং কিছুক্ষণ আগে হয়েছে কিছুক্ষণ আগে বল তাও ঘন্টাখানেক আগে না সাতটার সময় উঠেছি ভিডিও এডিট হামনেল বানানো এগুলো সব আজকে টোটালি কমপ্লিট করে দিয়েছি আজকে টোটাল শিডুল ফিডুল সব কমপ্লিট প্রত্যেক দিন দুপুরবেলা দুপুরবেলা করে করতে হয় এই বৃষ্টিটা পরে আসতে পারতো তাহলে একটু বৃষ্টিতে ভিজতে পারতাম টাকা নেই অনেকক্ষণ ধরে খোঁজাকুষি করলাম টাকা নেই এদিকে আবার বেরোবো আবার বৃষ্টি যে পড়েছি ভাত ফাত বসাবো দেরি হয়ে যাচ্ছে জনি খাবে জনি কংশ পেটি দিয়েছি জনি মাংস করব ভাত করব তো বন্ধুরা চুলমুলের মুখ চোখের অবস্থা কি দেখো একবার স্নান করিনি এখনো বাইরে মেক করেছি বৃষ্টিতে ভিজবো বলে তাড়াতাড়ি করছি বৃষ্টি চলে আসলে হবে না বৃষ্টিতে ভিজতে হবে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি চলো বন্ধুরা আমি জানি না আজকে ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে তো রাত্রিকাল আগত মানে রাত্রি হয়ে গেছে তো এখন ভিডিওটা শেষ করার সময় সারাদিন মোটামুটি যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করি তো তার মধ্যে কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে তো একটা মানুষ তো কখনও পারফেক্ট হতে পারে না তার দোষগুণ নেই মানুষ তৈরি হয় ঠিক আছে তো যাই হোক সেই সেটাখানে আমি যাচ্ছি না তো পজিটিভ নেগেটিভ সব রকমভাবেই থাকে আমার ভিডিওতে তো যাই হোক আজকে ভিডিওটা যাই না কেমন কি হয়েছে না হয়েছে কত বড় হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা